নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তুলা রাশি 2023-2027 কেমন যেতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অনেকেই কমেন্ট করেছেন যে স্যার, বর্তমান সময় তো আমরা জানতে পারছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কী ঘটতে চলেছে তার একটা যদি পূর্বাভাস দেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের মন খুব সহজ এবং সরল হয় এবং বড় উপকারী হয়। নিজের থেকেও অন্যের জন্য জীবনে অনেক সময় কিন্তু কাটিয়ে দেয়, অনেকের উপকার কিন্তু তুলা রাশির মানুষ কিন্তু করে। অর্থাৎ নিজের দিকে না তাকিয়ে অন্যের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা কিন্তু করে। এক কথায় খুব একটা সফট মাইন্ডের মানুষ কিন্তু হয় তুলা রাশির জাতক অথবা জাতিকারা। তো আমি একটি কথা বলবো, তুলা রাশির যারা শুনছেন, নিজের দিকে একটু ধ্যান দিন, নিজের উন্নতির দিকে ধ্যান দিন, আপনাদের নিশ্চিতরূপে উন্নতি কিন্তু আপনাদের হবে। কী দিতে চলেছে এই আগামী 5 বছর এই গ্রহগুলো আপনাকে 2023-2027? দেখুন, বর্তমানে শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। প্রথম কথা, আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে শনি কিন্তু আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু গাঢ় করছে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, এখন আপনারা প্ল্যানিং কিন্তু করতে পারেন। নিশ্চিতরূপে আপনাদের সন্তান ক্ষেত্রে শুভ কিন্তু হতে চলেছে, সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা উচ্চ শিক্ষা করছেন বা করবেন ভাবছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, শনি কিন্তু আপনাদের হায়ার এডুকেশান আপনাদেরকে কিন্তু নিশ্চিতরূপে কিন্তু করাতে চলেছে। শিক্ষাক্ষেত্রে ভালো, সন্তান প্রাপ্তির জায়গা খুব ভালো, এবং সন্তানের কেরিয়ার, যারা সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করছিলেন, সন্তানের উন্নতির ব্যাপারে চিন্তা করছিলেন, সেখানে কিন্তু সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। আপনি যদি তুলা রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি প্রেম। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে প্রেম। পঞ্চমভাবে পঞ্চমবতী অবস্থায় অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে 2023-2025 2023-2025 মার্চ পর্যন্ত আপনার 2023-2025 মার্চ পর্যন্ত আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা নিশ্চিতরূপে হয়েছে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু আসছে, অর্থাৎ প্রেম আপনাদের আসতে চলেছে নিশ্চিতরূপে। প্রেমের ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে উন্নতি, নতুন প্রেম আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় লাভ আপনাকে কিন্তু দিবে শনি। এবং যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, 2023-2025 আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট শনি মহারাজ কিন্তু দিতে চলেছে। এবার আসি শনি আপনার 25-27 শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে। দেখুন, শাস্ত্রে রয়েছে ষষ্ঠভাবে শনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়। প্রথম কথা হচ্ছে, যাতে শত্রুতা চলছিল 25-27 শত্রু শান্ত হবে, নাম্বার ওয়ান পয়েন্ট। মামলা মকদ্দমা যারা করছেন, জাজমেন্ট আপনাদের দিকে কিন্তু যেতে চলেছে। এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, 25-27 আপনাদের ঋণ থেকে মুক্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো, ঋণ থেকে, ঋণে যারা পড়ে গেছেন। এবং স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু যাবে।
যাদের পেমেন্টগুলো আটকে আছে, কোনো জায়গা থেকে হিউজ পরিমাণে টাকা পাবেন, 25-27 লিখে রাখুন। সেই আটকে যাওয়া টাকা বা থমকে থাকা টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। শুনি মহারাজ আপনাকে কিন্তু দিতে কিন্তু চলেছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। 21 এপ্রিল 2023 থেকে বৃহস্পতি সপ্তম গৃহে অবস্থান করবে। প্রথম কথা হচ্ছে বিবাহের কানেকশান আপনাদের বাড়বে, বিবাহে যোগাযোগ 23-24 শুভ বিবাহ, গাঢ় বিবাহ, প্রবল বিবাহের যোগ কিন্তু রয়েছে। দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে এবং ডেলি ইনকাম আপনাদের বাড়বে, সরাসরি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। সফলতা, প্রফিট, সাকসেস দেখা যাচ্ছে এবং স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো 23-24। এবং অনলাইন অ্যাক্টিভিটি, অনলাইন কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইন অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবার আসি 24-25 অষ্টম গৃহে বৃহস্পতি অবস্থান করবে। দেখুন অষ্টম গৃহে যখন বৃহস্পতি অবস্থান করবে, বিশেষ করে আপনার হেলথ, আপনার লিভার, স্টমাক জনিত সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বাড়বে। কিন্তু আপনাদের আধ্যাত্মিকতা, রিসার্চমূলক এই জায়গাগুলো আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করবে। 25-26 বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য দয় আপনাদের করতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার সন্তান, আপনার শিক্ষা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এবার আসি 26-27 আপনার বৃহস্পতি আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে। দেখুন কর্মভাবে অবস্থান করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে যারা কর্মের জন্য প্রচেষ্টা করছে। অর্থাৎ 25-26-27 বৃহস্পতির যে পজিশান থাকছে আপনাদের ক্ষেত্রে উন্নতি বর্গ কিন্তু হবে। সম্পত্তিগত দিক থেকে আপনাদের এ সময় লাভ দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি যেভাবে অবস্থান করছে 25-27 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণময় যুগের সূচনা কিন্তু বলা যেতে কিন্তু পারে। এবার আসি রাহু। রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করছে বর্তমান সময়। দেখুন সপ্তমভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু দেয়, কিছু পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে সমস্যা দিবে, যাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য তৈরি করবে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যয় আপনাদের এ সময় বাড়বে। কিন্তু এটা কত? অক্টোবর মাস পর্যন্ত। অক্টোবরের পরে এই রাহু আপনার ষষ্ঠভাবে চলে আসে। দেখুন স্বাস্থ্য কিন্তু ফলে ষষ্ঠভাবে কিন্তু রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়। প্রথম কথা হচ্ছে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা লাভ এই সময় পাবেন। অর্থাৎ আপনার অক্টোবর থেকে আপনার ঠিক এপ্রিল অবধি, 25 এপ্রিল অবধি আপনাদের বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং গভর্নমেন্টের কাজগুলো আপনাদের হবে, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের আর্থিক স্থিতি, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ 23 অক্টোবর টু আপনার 25 এপ্রিল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং ফিনান্সের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে। এবার 25 এপ্রিল টু আপনার 26 অক্টোবর পর্যন্ত এই রাহু আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা, যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা, কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা এই সময় কিন্তু আপনাদের পুনরুদ্ধার নিশ্চিত রূপে কিন্তু
হতে চলেছে। দেখুন কি উপায় করবেন, প্রথম কথা হচ্ছে শনি বীজমন্ত্র আপনারা পাঠ করুন, কারণ শনি হচ্ছে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট। ওং সাং শনিশ্চরায় নমো, আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন এবং বুধের বীজমন্ত্র আপনারা জপ করুন, এবং যতদিক ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই জানবেন, আপনার জন্মচকে হয় কোনো বড় ধরনের কোনো সমস্যা রয়েছে, কারণ এটা একটা ইন জেনারেল রাশি, আমি এটা ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করছি না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই আগামী 5 বছর যে কথাগুলো আমি বললাম সেই ঘটনাগুলো আপনার সাথে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিলবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।